হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওর বিষয় ইংরেজি টেক্সট বুকের যে ক্লাস সিক্সের লেসেন ওয়ানের গল্প ইট অল বিকেন উইথ ডিপ ড্রিপ সেই গল্পের সেকেন্ড ইউনিটের যে অংশ সেটা আমি পড়ে বাংলায় বুঝিয়ে দেব। ঠিক আছে তাহলে চলো আমরা গল্পটি পড়া শুরু করি আচ্ছা দেখো লেটস কন্টিনিউ এইখানে কী বলা হয়েছে দেয়ার দেয়ার ইজ মাই ডাঙ্কি ভোলেনাথ সাউটেড ভোলেনাথ চিৎকার করে উঠে বলল ওই যে ওই যে আমার গাধা অ্যান্ড রানিং টু দ্য টাইগার এবং মানে বাঘটির দিকে দৌড়ে গিয়ে গ্র্যাভটিড এটাকে চেপে ধরল হি পুর দ্য টাইগার্স ইয়ার্স সে বাঘের কান দুটোকে টেনে ধরল মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম বললো এই যে অলস গাধা উঠে পড়ো নতুবা আমি তোমাকে অত্যন্ত মার মারব দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেড দিস মাস্ট বি দ্য টেরেবল ড্রিপ ড্রিপ হি থট বাঘটি সত্যি সত্যি ভয় পেয়ে গেল এটা নিশ্চয়ই সে মনে মনে ভাবলো হি থট এটা নিশ্চয়ই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ ভোলে না ড্র্যাক দ্য টাইগার হোম অ্যান্ড কেপ হিম টায়েড বাই এ স্টার রোপ টু এ ট্রি নিয়ার ইজ হার্ট ভোলে নাথ ড্র্যাক মানে টেনে টেনে নিয়ে টেনে তাকে নিয়ে যাওয়া বাঘটিকে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো এবং এটাকে কেপ টিম টায়েড এটাকে বেঁধে ফেললো কোথায় মানে একটা গাছে শক্ত স্টাডি বলতে শক্ত রোপ মানে দড়ি একটা শক্ত দড়ি দিয়ে সেটাকে তার নিয়ার ইজ হার্ট মানে তার বাড়ির কাছাকাছি একটা গাছে বাঘটিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি সকালবেলায় ভোলেনাথের স্ত্রী বাঘটিকে গাছে বাধা অবস্থায় আবিষ্কার করলো অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার এবং ভয়ে চিৎকার করে উঠল স্ক্রিন মানে চিৎকার করে ওঠা ইন ফিয়ার বলতে ভয়ে হিয়ারিং হার দ্য নেভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্স তা চিৎকার শুনে তার যে প্রতিবেশী তারা দৌড়ে তাদের কুড়েঘর থেকে বেরিয়ে এলো ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ ঘুমোচ্ছিল হি কেম আউট টু সেও মানে বাইরে বেরিয়ে এলো হি কেম আউট টু দ্য পার্স পিপল ওয়ে অল মিস্টিফায়েড প্রত্যেকেই মানে মানুষজন যারা তার প্রতিবেশী যারা বাইরে দৌড়ে বেরিয়ে এসেছিল তারা প্রত্যেকেই মিষ্টিফায়েড মিন্স হচ্ছে তার অত্যন্ত হতভম্ব হয়ে গেল হ্যাঁ মানে এই ঘটনার বিহলতায় তারা প্রত্যেকেই হতবাগ বা হতভম্ব হয়ে গেল হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি দে আস্ট তারা জিজ্ঞেস করলো কে বাঘটিকে গাছের সাথে বেঁধেছে এ নেইবার সেট আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেলাস একজন প্রতিবেশী বলে উঠলো আমি আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে বলতে পারে আই হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টন আমি তাকে গত একটা পশুকে টান ঝড়ের মধ্যে টানতে টানতে নিয়ে আসতে দেখেছিলাম ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক ভোলেনাথও তার যে ভুল সেটা স্বীকার করতে মেনে নিতে খুব ভীত ছিল এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি এক ভোলেনাথ প্রত্যেকেই জিজ্ঞাসু দৃষ্টিতে ভোলেনাথের দিকে তাকিয়ে রইল ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ ইতিমধ্যে হয়েছে কি বাঘটি বিরক্ত বোধ করে এবং বিভ্রান্ত হয়ে বাই অল দ্য পিপল মানে এই যে মানুষজন সেই মানুষজনের চিৎকার এবং চেঁচামেচিতে সে বিভ্রান্ত এবং বিরক্ত বোধ করে সে কী করলো হ্যাড চিউট থ্রু দ্য রপ চিউট বলতে চিবিয়ে খাওয়া চিবিয়ে দড়িটিকে সেই শক্ত দড়িটিকে চিবিয়ে টান মেরে ছিঁড়ে ফেললো এবং সেটাকে কি করলো ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল তারপরে সে জঙ্গলে পালিয়ে গেল দ্য ভিলেজার্স ওয়ের রিলিভড প্রত্যেক গ্রামবাসী তারা অত্যন্ত স্বস্তিবোধ করল ভোলেনাথ নাও স অ্যান্ড অপরচুনিটি টু ব্র্যাগ ভোলেনাথ এখন একটা সুযোগ পেলো দম্ভ করা বা অহংকার করা ব্র্যাক মিন্স হচ্ছে দম্ভ বা অহংকার ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট আমি গত 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 রাত্রে আমি বাঘটিকে ধরেছিলাম সে গর্ব করে বলল আই ইভেন পুল্ড ইট ইট ইটস ইয়ার্স আমি আমনকের কান দুটোও টেনে ধরেছিলাম ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি এটা ভোলেনাথ মানে গর্বের সাথে ঘোষণা করলো এভরিওয়ান মার্ভেল অ্যাট ইজ ব্রেভারি প্রত্যেকেই তার সাহসিকতায় আশ্চর্য হয়ে গেল শুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচড দ্য কিং শীঘ্রই ভোলেনাথের যে সাহসিকতার গল্প বা খবর সেটা রাজার কানে গিয়ে পৌঁছালো দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড রাজা অত্যন্ত অভিভূত হয়ে গেলেন এই খবরটি শুনে হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি তিনি ভোলেনাথকে তার যে সৈন্য সৈন্যবাহিনী সেই সৈন্যবাহিনীর কমান্ডার ইন চিফ করে তাকে নিযুক্ত করলেন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভিন এ হিউজ হাউস টু লিভ ইন ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বিশাল বাড়ি দেওয়া হলো থাকবার জন্য। ঠিক আছে এটালে এখানে এইখানে আজকে এইখানে আমার সমস্তটা পড়ানো হয়ে গেল এই যে তিনটা দেখো এই যে এক এইখানে আছে ব্র্যাগ তারপর আছে যে স্টাডি তারপরে মিষ্টিফায়েড স্টাডি মিষ্টিফায়েড এ তিনটি ওয়ার্ড মিনিং এখানে দেওয়া আছে স্টাডি মানে আবার বলে দিলাম স্টাডি মানে হচ্ছে শক্ত দড়ি শক্ত স্টাডি মানে শক্ত রোপ মানে দড়ি আর মিষ্টিফায়েড মানে হচ্ছে হতবাক হওয়া আর ব্র্যাক মনে হচ্ছে অহংকার করা ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে পড়িয়ে দিলাম এই এই বলে এখানে আমি আজকে আমার ক্লাসটি সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থেকো